আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আইসিটির আমরা কিছু অধ্যায় নিয়ে লেকচার ভিডিও তৈরি করেছি অলরেডি আপনারা জানেন যারা আমাদের এই চ্যানেলের নিয়মিত দর্শক তো অনেক স্টুডেন্টই রিকোয়েস্ট করেছিল যে আমরা যেন চ্যাপ্টার ওয়ানটা নিয়ে আলোচনা করি আমি যেই চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব মূলত সেটা একটু আগেই বলে নিই সেটা হচ্ছে অলরেডি যেগুলো আলোচনা করেছি তার মধ্যে হচ্ছে চ্যাপ্টার টু কমিউনিকেশন সিস্টেম নেটওয়ার্কিং এটা আপনারা আমার চ্যানেলের প্লেলিস্টে লিস্টে গেলেই চ্যাপ্টার টু নামেই পেয়ে যাবেন খুবই চমৎকারভাবে আমি বুঝিয়েছি যাতে আপনাদের সহজ হয় এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে জাস্ট আমাকে এটা মেসেজ করলে আমি ওইটা নিয়ে আলোচনা আবার করব তারপর সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছি সম্পূর্ণ শেষ হয়নি এখনো আবারও আলোচনা করব এরপরে ওয়েব ডিজাইন নিয়ে আলোচনা করব প্রোগ্রামিং ভাষা নিয়ে আলোচনা করবো এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম লাস্টে আলোচনা করব তো এখন যেহেতু রিকোয়েস্ট এসেছে যে চ্যাপ্টার ওয়ানটা নিয়ে যেন আলোচনা করি সেজন্য আজকে মূলত আলোচনা করব। হচ্ছে বিশ্ব বাংলাদেশের প্রেক্ষিত সম্পর্কে যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টার ওয়ান এখান থেকে মূলত আপনাদের একটা সেট প্রশ্ন হয় তো আজকে আলোচনায় যাচ্ছি চ্যাপ্টার ওয়ান নিয়ে আমি একদম চ্যাপ্টারের শুরুতে চলে যাচ্ছি এই যে চ্যাপ্টার ওয়ান এটার নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশে প্রেক্ষিত হ্যাঁ এখানে আমরা গ্লোবালাইজেশন সম্পর্কে একটু আইডিয়া নিব এখানে আমরা প্রথমে একটু জেনে নিই যে অধ্যায়ে আমরা মূলত কি কি শিখব সেটা হচ্ছে যে বিশ্বগ্রামের ধারণা সম্পর্কে শিখব বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানগুলো সম্পর্কে জানবো বিশ্বগ্রাম প্রতিষ্ঠায় তথ্য প্রযুক্তির অবদান আমি একটু মার্ক করে দেখিয়ে দিই আপনাদের জন্য সহজ হবে বিশ্বগ্রামের ধারণা এই যেটা এরপরে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানগুলো তারপর আছে কি বিশ্বগ্রাম প্রতিষ্ঠায় তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান ভার্চুয়াল রিয়েলিটির ধারণা তারপর আছে কি প্রাথ্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব তথ্য প্রযুক্তির সম্প্রসা সারিত প্রবণতা তথ্য প্রযুক্তির ব্যবহার নৈতিকতার গুরুত্ব সামাজিক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব অর্থনৈতিক উন্নয়নে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা মূল্যবোধ বজায় রেখে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এখন বিষয়টা হচ্ছে এই অধ্যায়টা কেন এত ভালো করে পড়ার চেষ্টা করব আমরা সেটা বলি অধ্যায়টা খুবই সহজ সম্পূর্ণ একেবারে থিওরিটিক্যাল একটা অধ্যায় আপনি যদি অধ্যায়টা ভালো করে পড়েন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে খুব সহজে একটা সেট কমন পেয়ে যাবেন এবং আপনি এই সেট কমন পাওয়ার ফলে আপনি কিন্তু খুব ইজিলি আপনি মার্কস কালেক্ট করে ফেলতে পারবেন ঠিক আছে তো আমরা একটু কিছু আইডিয়া নিই বিশ্বায়ন জিনিসটা কি বা গ্লোবালাইজেশন জিনিসটা কি এটা একটা আইডিয়া নিবো সেটা হচ্ছে যে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন হল পারস্পরিক ক্রিয়া এবং আন্ত অন্তঃসংযোগ হ্যাঁ অন্তঃসংযোগটা কেমন এটা একটা দেশের সাথে আর একটা দেশের বা একটা গোষ্ঠীর সাথে আর একটা গোষ্ঠীর সৃষ্টিকারী এমন একটি পদ্ধতি যা বিভিন্ন দেশের সরকার প্রতিষ্ঠান এবং জনগণের মধ্যে সমন্বয় এবং মিথস্ক্রিয়া সৃষ্টি করে পরিবেশ সংস্কৃতি রাজনৈতিক পদ্ধতি অর্থনৈতিক উন্নয়ন ও প্রগতি এবং মানবিক ও সামাজিক অগ্রগতি সবকিছুর কিছুর উপরই এর সুস্পষ্ট প্রভাব রয়েছে এই পদ্ধতির চালিকা শক্তি হচ্ছে কি আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ আর এর প্রধান সহায়ক শক্তি হচ্ছে কি তথ্য প্রযুক্তি তাহলে তথ্য প্রযুক্তি কেন আমাদের এই গ্লোবালাইজেশনে খুবই ইম্পর্ট্যান্ট সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম দেখুন ব্যক্তি জীবনের যে উৎকর্ষ সাধন বা জাতীয় জীবনে আমরা যেই উন্নতি বা অগ্রগতির বিশ্বায়নে জাতিসমূহের পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন পরিবারের সোনালী স্বপ্নের বাস্তবায়ন ঘটিয়েছে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমি একটু সহজ করে বলি আমার মতো করে বা আমাদের ভাষায় দেখুন বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদেরকে কি করেছে সেটা হচ্ছে আমি জাস্ট আমার সময়কে বাঁচিয়েছি নিজে বাসায় বসে থেকে আমি কিন্তু অনেকগুলো কাজ সম্পাদন করতে পারছি একই সময়ের ভিতরে দেখুন কেউ কেউ আছে যে কারেন্টের বিল পেমেন্ট করছে অনলাইনে কেউ আছে তার ব্যাংকিং সেক্টরের কাজগুলো অনলাইনে করছে ট্রানজ্যাকশনগুলো হ্যাঁ অনলাইন মানি ট্রানজ্যাকশনগুলো এখন করছে তারা তারপর দেখা যাচ্ছে ইমেল তারপরে ই কমার্স বিজনেস এখন বর্তমানে সবচাইতে জনপ্রিয়তা পেয়েছে ই কমার্স বিজনেস তাহলে আপনারা দেখুন যে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে ঠিক আছে এরপরে আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি দেখুন সেটা হচ্ছে যে বিশ্বগ্রামের ধারণা বিশ্বগ্রামের ধারণা এটা নিয়ে আমরা যদি একটু বলি প্রথমে এটা কারা আলোচনা করেছিল সেটা হচ্ছে যে কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক যোগাযোগ তত্ত্ববিদ হার্ভার্ট মার্শাল ম্যাকলুহান ইনি প্রথম মূলত উনিশশো সালে এবং পরবর্তীতে উনিশশো সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া নামক দুটি বই সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ কথাটি ব্যবহার করেন এজন্য তাকে বিশ্বগ্রামের জনক বলা হয় বিশ্বগ্রামের মূল কথা হলো বর্তমান বিশ্বকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটি গ্রামে পরিণত করা এখন বিশ্বগ্রামের আইডিয়াটা আমরা একটু ক্লিয়ার হই সেটা হচ্ছে যে আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে এবং দ্রুত যোগাযোগের সুবিধার ফলে পৃথিবী ছোট হয়ে আসছে মানে আপনি এখানে বসেই আপনি আপনার আমেরিকান ফ্রেন্ডের সাথে ইমেল করতেছেন হ্যাঁ আপনার সমস্ত কিছু শেয়ার করতে পারছেন তার সাথে তারপরে আপনি ওখানে অর্ডার করলে দেখা যাচ্ছে আপনি যে অনলাইন যেগুলো আছে যেমন অ্যামাজন দাঁড়াত এই যে আলি এক্সপ্রেস এরকম ইন্টারন্যাশনাল যে ই কমার্সগুলো আছে সেখানে আপনি অর্ডার করছেন আপনার প্রোডাক্টটা কিন্তু চলে আসছে এটা কিন্তু সম্ভব হয়েছে এই বিশ্বগ্রামের কারণে। ঠিক আছে যেটাকে আমরা বলছি গ্লোবাল ভিলেজ দেখুন অ্যাট এ টাইমে কিন্তু আপনি ফেসবুকে সবার সাথে কানেক্টেড এবং সেখানে কিন্তু আপনার বাংলাদেশের মানুষও আছে অন্যান্য দেশের মানুষও আছে তো আমরা এখানে মূলত সেটাই নিয়ে জানবো সেটা হচ্ছে দেখুন আমরা এখন অতি অল্প সময়ের মধ্যে পৃথিবীর কোথায় কি ঘটছে তাৎক্ষণিকভাবে তা জানতে পারি পৃথিবীর দেশগুলোকে যেন গ্রামের পরিবারের সমন্বয় বলে মনে হয় এমন কি তারা তাদের সুখ দুঃখ পাশাপাশি প্রতিবেশীর মতো বিনিময় করছে দেখুন আমরা এই যে টুইটার ফেসবুক বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ এবং আমরা কিন্তু ইউটিউবের মাধ্যমে অনেক ইনফরমেশন পেয়ে যাচ্ছি যে আমার বাইরের দেশগুলোতে কি ঘটছে তাই না তাহলে কি দেখুন যদি কোনো দেশ সমস্যায় পড়ে পার্শ্ববর্তী দেশগুলো তার সাহায্যে দ্রুত এগিয়ে আসছে তাহলে কি হলো বিশ্বগ্রামের ধারণাটা এরকম যে একজন আর একজনের সাথে সহযোগিতা করে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো কানেক্টেড থাকছি যেহেতু আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ঠিক এই কাজটাই করছে একে অপরের সাথে কানেক্টেড করে দিচ্ছে এবং এর ফলে আমরা একে অপরকে সহযোগিতা করে এগিয়ে যেতে পারছি তারপরে কি আমরা আমাদের অনুভূতিকে স্বল্প সময়ের মধ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছাতে পারছি পৃথিবীব্যাপী স্বল্প সময়ে এই যোগাযোগ সুবিধার ফলে বিশ্বকে একটি গ্রাম হিসেবে তুলনা করা হচ্ছে এজন্য বর্তমান বিশ্বকে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম বলা হয় বিভিন্ন সমাজবিজ্ঞানী এবং দার্শনিক বিশ্বগ্রাম সম্পর্কে সংজ্ঞা প্রদান করেছেন সে সম্পর্কে দেখুন কি কি সংজ্ঞা আছে আমরা একটু যদি দেখ দেখি নিচের দিকে প্রথম বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের ধারণা দেন রোনাল্ড রবার্টসন বলেন বিশ্বায়ন হচ্ছে বিশ্বের সংকোচন এবং পরস্পর নির্ভরশীলতা মানে কি বিশ্বকে আমরা ছোট আকারে বানিয়ে ফেলছি এবং একজন আরেকজনকে সহযোগিতা করছি বা পরস্পরের উপর আমরা নির্ভরশীল হচ্ছি আরেকজন কি বলছে মার্টিন আলব্রো বলেন বিশ্বায়ন হচ্ছে সামগ্রিক কমিউনিটির মধ্যে সমস্ত মানুষকে নিয়ে আসার প্রক্রিয়া বিশ্বায়ন হচ্ছে কী তাহলে সামগ্রিক কমিউনিটির মধ্যে সমস্ত মানুষকে একত্র করা মানে একটা বিশাল একটা কমিউনিটি থাকবে যার ভিতরে যে কোনো দেশের মানুষ থাকতে পারে একসাথে সবাই কানেক্টেড থাকবে ওখানে তারপরে কি আরেকজন বিজ্ঞানী বলছে যে সমাজ বিজ্ঞানী বলেন বিশ্বান হচ্ছে বিশ্বব্যাপী সামাজিক সম্পর্কের প্রগাঢ় হ্যাঁ এবং সুতরাং আমরা বলতে পারি বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল প্রান্তের মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক্স মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা সহজেই তাদের চিন্তা চেতনা অভিজ্ঞতা সংস্কৃতি কৃষ্টি ইত্যাদি বিনিময় করতে পারে ও একে অপরকে সেবা প্রদান করতে পারে তাহলে কি দাঁড়ালো ফাইনালি আমরা একটু সামারাইজ করে ফেলি আমি এই যে দেখিয়ে দিচ্ছি দেখুন কোথায় আছে এটা এই যে এই জায়গাটাতে ঠিক আছে কি বলছে যে বিশ্বগ্রাম তাহলে আমরা কি বুঝলাম বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে সকল প্রান্তের মানুষ কি করছে একক সমাজে বসবাস করে মানে আপনি যে দেশেরই হন না কেন কোনো সমস্যা নাই বাট আপনি ইন্টারনেটের সাথে কানেক্টেড বা আপনি সকলের সাথে সকলে কানেক্টেড এই জন্য বলা হচ্ছে যে একক সমাজে সবাই বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা সহজেই তাদের চিন্তা চেতনা অভিজ্ঞতা ও সংস্কৃতি কৃষ্টি ইত্যাদি বিনিময় করতে পারে একে অপরের কে সেবাও করতে পারে হ্যাঁ দেখুন আমরা এই যে অনেক সময় বিভিন্ন বিদেশ থেকে অর্থ সহযোগিতা নিচ্ছি না এটা কিন্তু আমাদের এই বিশ্বগ্রামের কারণেই সম্ভব হয়েছে এটা দেখুন এই যে ডাব্লু যেটা আমরা বলি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কারের অনেক পূর্বেই গ্লোবাল ভিলেজ শব্দের ধারণা পাওয়া যায় বিশ্বের যে কোনো প্রান্তে এখন পাশাপাশি বসে যোগাযোগ হচ্ছে বলে মনে মনে হয় হ্যাঁ দেখুন আপনি যখন স্কাইপি বা ফেসবুক বা মাই স্পেস বা টুইটারে কথা বলেন বা আমরা এই যে ইনস্টাগ্রামে যে লাইভগুলো করা হয় এতে কি মনে হয় যে আপনি একজন মানুষের সাথে কি সামনাসামনি গল্প করছেন আড্ডা দিচ্ছেন হ্যাঁ সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষা এবং গবেষণার সুযোগ সৃষ্টি হয়েছে আপনি কিন্তু অনেকে আছে যে অনলাইনে বিভিন্ন ইউনিভার্সিটিতেও কিন্তু তারা ডিগ্রি নিচ্ছে পড়াশোনা করে হ্যাঁ এটা কিন্তু কেবলমাত্র এই যে এটার কারণেই সম্ভব হয়েছে বিশ্বগ্রাম বা গ্লোবালাইজেশনের কারণে গ্লোবাল ভিলেজ হয়ে গেছে এখন ওয়ার্ল্ড ওয়াইড মূলত ইলেকট্রনিক টেকনোলজির মাধ্যমে আইসিটি বিশ্বগ্রাম তৈরিতে ক্রমবর্ধমান উন্নতি সাধন করেছে এক কথায় বলা যায় গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন বা কমিউনিটি যেখানে কমিউনিটির সকল সদস্য ইন্টারনেট তথা যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতির ফলে বসবাসযোগ্য পৃথিবী ক্রমশ ছোট হয়ে আসছে যেমন একটি গ্রামে পরিণত হচ্ছে পৃথিবীর সব দেশেই গ্রামের সকল মানুষের মধ্যে পরস্পর সম্পর্ক সহযোগিতা বিদ্যমান থাকে প্রযুক্তি উন্নতির কারণে এবং ইন্টারনেটের যথাযথ ব্যবহারের ফলে বিশ্ব আজ গ্রামের মতো ছোট হয়ে আসছে অক্সফোর্ড আমেরিকান ডিকশনারি অনুযায়ী গ্লোবাল ভিলেজ হচ্ছে দ্য ওয়ার্ল্ড কনসিডারেট এ সিঙ্গেল কমিউনিটি লিঙ্কড বাই টেলিকমিউনিকেশন উইকিপিডিয়ার একটি উদ্ধৃতি অনুযায়ী গ্লোবাল ভিলেজ হচ্ছে যা গ্লোবাল ভিলেজ ইজ দ্য সোসোলজিক্যাল অ্যান্ড কালচারাল স্ট্রাকচার বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান উপাদানসমূহ আমরা যদি বিশ্বগ্রামের কিছু উপাদান জানতে চাই সেটা কি আসলে হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি দুই নাম্বার কি আছে প্রোগ্রাম সমূহ বা সফটওয়্যার এখন ধরুন হার্ডওয়্যার কি এবং সফটওয়্যার কি আমি একটা সহজ উদাহরণ দিতে চাই সেটা হচ্ছে হার্ডওয়্যার হচ্ছে ধরুন আমাদের হাত পা ঠিক আছে আমাদের চোখ নাক যা আছে মাথা সব কিছু হচ্ছে হার্ডওয়্যার আর আমাদের সফটওয়্যারটা কি আমাদের মাথার ভিতরে যে ব্রেন আছে আমাদের যে অনুভূতি আছে যেটার মাধ্যমে আমাদের হাত পা সব কিছু চলে সেটা হচ্ছে সফটওয়্যার ধরুন আপনার হাত পা সব কিছু সচল সুস্থ আছে কিন্তু আপনার ব্রেন কাজ করছে না তাহলে কিন্তু আপনি হাত পা নড়াইতে পারবেন না আমরা যখন একটা সিগনাল দিই যে আমি হাত নড়াতে চাচ্ছি তখন খুব দ্রুত ব্রেন থেকে সিগনাল চলে যায় যে আমার ওই হাতটা নড়াইতে হবে তখন কিন্তু আমরা এটা খুবই অল্প সময়ের ভিতরে এটা হয় আমি জাস্ট সহজে উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম যে হার্ডওয়্যার কি এবং সফটওয়্যার কি আপনি কম্পিউটারের ক্ষেত্রে একইভাবে দেখবেন যে আমাদের কম্পিউটারের একটা সিপিইউ থাকে ওর ভিতরে অনেকগুলো যন্ত্র থাকে যেটা কি করে সফটওয়্যারের মাধ্যমে ওই ডিভাইসগুলোকে জাস্ট কি করা হয় অ্যাক্সেস করা হয় বা কাজ করানো হয় ঠিক আছে এরপর আছে কি ব্যক্তিবর্গের সক্ষমতা আর চার নাম্বারে কি আছে ডেটা বা ইনফরমেশন তারপরে আছে কি পাঁচ নাম্বার ইন্টারনেট সংযুক্ততা এখন দেখুন সব কিছু আপনার কাছে আছে কিন্তু আপনি ইন্টারনেটে কানেক্টেড না তাহলে কিন্তু আপনার হবে না এই জন্য সমস্ত এলিমেন্ট আপনার দরকার আছে তাহলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ মূলটাই পাঁচটি এক নাম্বার কি হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি দুই নাম্বার কি একটা সফটওয়্যার দরকার হবে বা অনেকগুলো সফটওয়্যারের দরকার হবে এগুলোকে পরিচালনার জন্য আর তিন নাম্বার কি ব্যক্তিবর্গের সক্ষমতা আপনার কাছে সব কিছু আছে কিন্তু আপনি এটাকে পরিচালনা করতে পারছে না চালাতে পারছে না তাহলে হবে না আর একটা কি ডেটা বা ইনফরমেশন আপনি ডেটা বা ইনফরমেশন আদান প্রদান করতে পারবেন না এটার জন্য আপনার দরকার হবে ইন্টারনেট বা সংযুক্ততা তাহলে আমরা বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ জেনে গেলাম পাঁচটা এখন এই উপাদানগুলো কোনটা কি কাজ সেটা একটু আমরা জানবো সেটা হচ্ছে এক নম্বর হার্ডওয়্যার বা কম্পিউটার যেটা আমি ফার্স্টে বলে নিলাম যে হার্ডওয়্যার জিনিসটা কী তারপর আমি আর একবার এখানে এক্সপ্লেন করছি হার্ডওয়্যার বলতে কম্পিউটারের সমস্ত ফিজিক্যাল ইলেকট্রনিক কম্পোনেন্টকে বোঝায় যেমন বিভিন্ন যন্ত্রপাতি বিভিন্ন প্রিন্টেড সার্কিট বোর্ড ডিসপ্লে এবং প্রিন্টার ইত্যাদি বিশ্বগ্রামে যে কোনো ধরনের যোগাযোগ তথ্য আদান প্রদানের জন্য এটি ব্যবহৃত হয় এছাড়াও কম্পিউটারের সাথে মোবাইল ফোন স্মার্টফোন অডিও ভিডিও রেকর্ডার ওয়েব ক্যাম স্যাটেলাইট রেডিও টেলিভিশন ইত্যাদি হার্ডওয়্যার অন্তর্ভুক্ত এখন দেখুন হার্ডওয়্যারটা কি ধরনের কাজ করছে ধরুন আপনি আপনার ফ্রেন্ডের সাথে ভিডিও কল করতে চাচ্ছেন আপনার একটা ডেস্কটপ আছে কিন্তু আপনার এখন ভিডিও কল করতে হলে কি কি হার্ডওয়্যার লাগবে আরো এক্সট্রা ডেস্কটপ কিন্তু আছে আপনার একটা কম্পিউটার আছে ইন্টারনেট সবই আছে এক্সট্রা আরও কিছু হার্ডওয়্যার লাগবে সেটা কি একটা ক্যামেরা লাগবে ওয়েব ক্যাম একটা অডিও ট্রান্সফারের জন্য আপনার একটা হেডফোন অথবা আপনি কোন একটা ইউজ করবেন এই যে মাইক্রোফোন ইউজ করবেন তো এই যে বিষয়গুলো দরকার এগুলো কিন্তু এক একটা হার্ডওয়্যার ঠিক আছে এরপরে আমরা সফটওয়্যারের দিকে যদি যাই সফটওয়্যার কোনগুলো ধরুন আপনি আপনার ফ্রেন্ডের সাথে ভিডিও কলিং করতে যাচ্ছেন স্কাইপির মাধ্যমে বা ফেসবুকের ভিডিও কলিং করতে যাচ্ছেন এই যে ফেসবুক বা স্কাইপি এগুলো এক একটা কি সফটওয়্যারের মাধ্যমে আপনি এটা ইউজ করবেন তাই না তো সেটাই বলা হচ্ছে যে কম্পিউটারকে কার্যোপযোগী করার জন্য এবং কম্পিউটার দ্বারা কোনো সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত প্রোগ্রাম সমূহকে সফটওয়্যার বলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যার প্রয়োজন সফটওয়্যারের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ব্রাউজিং সফটওয়্যার কমিউনিকেটিং সফটওয়্যার প্রোগ্রামিং ভাষা ইত্যাদি অপারেটিং সিস্টেম হচ্ছে যেমন আমরা উইন্ডোজ এগুলো আর ব্রাউজিং হচ্ছে যে কোনো রকমের ব্রাউজার এরপর আছে কি কমিউনিকেটিং সফটওয়্যার যে স্কাইপি বা এই ধরনের সফটওয়্যার গুলো হচ্ছে কমিউনিকেটিং সফটওয়্যার প্রোগ্রামিং ভাষা এটা আমাদের অনেক সময় দরকার হয় যে আমরা যদি কখনো একজন আরেকজনের সাথে ইয়ে করি এগুলো তো সবই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভেলপড হ্যাঁ প্রত্যেকটা জিনিসকে ডেভেলপ করা হয়েছে অপারেটিং সিস্টেম বলেন ব্রাউজিং বলেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে এরপরে আমরা নম্বরে ব্যক্তিবর্গের সক্ষমতা বিশ্বগ্রামের উপাদানের মধ্যে ব্যক্তিবর্গের সক্ষমতা অন্যতম ধরুন আইসিটি নির্ভর বিশ্বগ্রাম তৈরির জন্য মানুষের সক্ষমতা যদি না থাকে তাহলে কি হবে যে আপনার কাছে সমস্ত কিছু আছে ডিভাইস আছে আপনার কাছে সফটওয়্যার আছে সব কিছু আছে কিন্তু আপনি চালাতেই পারেন না বিষয়টা এমন না যে আপনার একটা গাড়ি আছে গাড়িটা অনেক দামি মার্সিডিজ বা বিএমডব্লিউ লেভেলের গাড়ি কিন্তু আপনি এটা চালাইতেই পারেন না তাহলে কি হবে না যে আপনি কারোর সাথে কিন্তু কানেক্টেড হতে পারছেন না তাহলে এটা একটা বিশ্বগ্রামের উপাদানের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে ব্যক্তিবর্গের সক্ষমতা বা মানুষের সক্ষমতা থাকতে হবে এগুলোকে চালানো হ্যাঁ সঠিক নিয়ম কানুন জানতে হবে ডেটা বা ইনফরমেশন ডেটা বা উপাত্ত হলো তথ্যের উপাদান ডেটা হচ্ছে কি ডেটা ধরুন আমরা কোনো কিছুকে লিখছি ওয়ান টু থ্রি ফোর ডি বা আমরা বাংলায় যা কিছু লিখি সব কিছু হচ্ছে ডেটা যেগুলো আমরা আনসর্টেড ভাবে আমরা লিখি কিন্তু যখন এটা থেকে একটা অর্থ তৈরি হয় সেটা হচ্ছে ইনফরমেশন আপনি যা কিছুকে ইম্পোর্ট করলেন এগুলো হচ্ছে ডেটা সেটা দ্বারা কোনো কিছু যদি অর্থ বোঝায় এবং এইটা থেকে যদি মানুষ কিছু বুঝতে পারে এবং ত একে অপরের ভিতরে কি ভাবের আদান প্রদান করতে পারে যে আপনি একটা কিছু বললেন এবং সে ওটা বুঝে আপনাকে রিপ্লাই করলো তখন সেটা হয়ে যাবে ইনফরমেশন শেয়ারিং বা ইনফরমেশন ঠিক আছে ডেটা হচ্ছে এখানে দেখুন তথ্যের মৌলিক ধারণা যা সাজালে বা প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্য বা ইনফরমেশন তৈরি হয় আমি এই কথাটাই বললাম যে আপনার ডেটা হচ্ছে ইনফরমেশনের হচ্ছে একটা র অবস্থা সেখান থেকে আনসর্টেড থাকে এগুলোকে সাজালে পারে একটা ইনফরমেশন তৈরি হয় এটি অঙ্ক বর্ণনা টেক্সট ইমেজ অডিও ভিডিও যে কোনো কিছু হতে পারে ডেটা বিশ্বগ্রাম প্রতিষ্ঠায় ডেটা প্রসেসিং করে মানুষের কল্যাণে তথ্যে পরিণত করা হয় বিশ্বগ্রাম সৃষ্টিতে ডেটা আদান প্রদান অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে আমরা যে উপাদানটা নিয়ে জানবো সেটা হচ্ছে ইন্টারনেট সংযুক্ত মনে করুন আপনার কাছে সব কিছু আছে কিন্তু আপনি ইন্টারনেটটা নাই তাহলে কিন্তু আপনি গ্লোবালি কানেক্টেড হতে পারছেন না সবার সাথে এই জন্য ইন্টারনেটও একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে কি ইন্টারনেট সংযুক্ততা ছাড়া বিশ্বগ্রাম প্রায় অসম্ভব সারা পৃথিবী জুড়ে বিস্তৃত পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টিতে গঠিত ইন্টারনেট বিশ্বগ্রামের ধারণাকে আজ বাস্তবে পরিণত করেছে তাহলে আমরা আজকে কি জানলাম যে বিশ্বগ্রাম সম্পর্কে জানলাম এবং বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ খুবই গুরুত্বপূর্ণ পাঁচটা উপাদান জানলাম যেটা আমাদের পরীক্ষাতে আসে এবং আপনি যদি এটাকে খুব সুন্দর করে মনে রাখেন এটা আপনার মুখস্থ করতে হবে না দেখুন কি করবেন যে আমার যে যে উপাদানগুলো দরকার সেগুলো দিয়ে আমি জাস্ট খালি মনে করে করে লিখবো সেটা হচ্ছে যে আমার একটা প্রথমে কম্পিউটার দরকার আমি এইভাবে চিন্তা করি যে আমি একটা ফ্রেন্ডকে আমি হচ্ছে ভিডিও কল করতে চাচ্ছি সেই ফ্রেন্ডের থাকে হচ্ছে আমেরিকাতে তার কাছে সবকিছু আছে কিন্তু আমার কি কি দরকার প্রথমে আমার একটা কম্পিউটার দরকার বা ডিভাইস দরকার এরপরে আমার কি দরকার ওই ডিভাইসের ভিতরে আমি যে ডিভাইসটাকে জন্য আমার একটা সফটওয়্যার দরকার তাহলে দুই নাম্বার কম্পোনেন্ট হয়ে গেল এক হচ্ছে ডিভাইস পেলাম দুই নাম্বার হচ্ছে সফটওয়্যার পেয়ে গেলাম তিন নাম্বার কি আমাকে এই ডিভাইসটা চালানো জানতে হবে বা সফটওয়্যারগুলোকে পরিচালনা করা জানতে হবে এরপরে আমি কি করব আমার ফ্রেন্ডকে তথ্য আদান প্রদান করার জন্য আমি কি করব ডেটা বা ইনফরমেশন শেয়ার করব তার সাথে এরপরে আমার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দরকার হবে সেটা হচ্ছে ইন্টারনেট দরকার হবে ইন্টারনেটে কানেক্টেড থাকলে আমি আমার ফ্রেন্ডের সাথে তথ্যগুলো শেয়ার করতে পারব তো মোটামুটি আজকে আমরা এই এতটুকুই রেখে দিচ্ছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি আজকে এখানেই শেষ করছি আগামী দিন নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিশ্বগ্রাম সৃষ্টি আর কি কি আছে যে কারণ বা বৈশিষ্ট্য নিয়ে ঠিক আছে তাহলে আমরা আজকে কি কি আলোচনা করলাম সেটা হচ্ছে যে বিশ্বগ্রাম জিনিসটা কি এর ধারণা এবং এর উপাদান এটা খুবই গুরুত্বপূর্ণ আশা করব যে আপনারা কেউ মুখস্থ করবেন না আপনারা এই জিনিসগুলোকে বুঝে মনে রাখবেন এবং নিজের ভাষায় লেখার চেষ্টা করবেন আমি দেখুন সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে বাস্তব উদাহরণের সাথে সামঞ্জস্য করে বুঝাইতে যাতে আপনি খুব সহজে বিষয়গুলোকে মনে রাখতে পারেন কারণ আমি নিজে কখনো হুবহু মুখস্থ করে লিখতে পারতাম না আমার মনে থাকতো না আমি এইভাবে সহজ করে মনে রাখার চেষ্টা করতাম আমার আশপাশের সারাউন্ডিং যে কোনো উদাহরণ দিয়ে সেই বিষয়টাকে আমি বানিয়ে লেখার চেষ্টা করতাম ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আপনাদেরকে অনেক ধন্যবাদ এই ভিডিওগুলোকে দেখার জন্য এবং আশা করব আপনি যেভাবে উপকৃত হচ্ছেন আপনি আপনার ক্লাসের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আপনি আপনার যে সকল বন্ধুরা কিছুই বুঝতে পারছে না তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারাও শিখতে পারে আপনার মতো করে আর জ্ঞান শেয়ার করলে আরো বাড়বে আপনি যে একটা জিনিস শিখলেন সেটা আরও একটা ফ্রেন্ডকে শিখিয়ে দেবেন এইভাবে আপনারা জ্ঞানকে শেয়ার করতে থাকুন মানুষ সবাই শিখতে থাকুক এবং খুব এক্সপার্ট হন হ্যাঁ আর মুখস্থ আমি কখনোই পছন্দ করি না আশা করবো আপনারাও মুখস্থ করবেন না একটা বিষয়কে বুঝবেন এরপরে আপনি লেখেন তার আপনার মনে ভাষায় আপনি আপনার মতো করে লেখেন সব কিছু লিখতে হবে আপনার এর কোনো মানে নেই হ্যাঁ তো ভালো থাকবেন সবাই সেই পর্যন্ত আপনাদেরকে শুভকামনা জানিয়ে আমি আজকের এই লেকচারটি শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম